বদলে গেছে জীবন, বদলে গেছে অভ্যাস। সুস্থ থাকার চাবিকাঠি হলো সর্বদা পরিচ্ছন্ন থাকা ও নিয়মিত শরীর চর্চা, আর তার সাথে ভালো খাবার। ভালো খান, সুস্থ থাকুন, মুখরোচক। যে ভুলটা আমি করিনি সেটা আমি চুপ করে থাকি না, আমি বলে দিই যে এই ভুলটা আমি করিনি। আমি তো সবসময় প্রমাণ হাতে করে নিয়ে ঘুরবো না। তোমার যদি মনে হয় যে হ্যাঁ আমি ভালো কিছু করব, তার জন্য আমাকে একটু খারাপ হতে হবে। যেখানে ভালোবাসা থাকবে সেখানেই তো মানবিমান থাকবে। এই মুহূর্তে আমরা অনুরাগের ছোঁয়ার সেটে। আপনারা ব্যাকগ্রাউন্ডটা দেখে মোটামুটি বুঝতেই পারেন যে আমরা কোথায় রয়েছি। সাথে দীপা রয়েছে, স্বস্তিকা, একটা প্রোমো অলরেডি এসেছে যাতে মহাপর্বের একটা আন্দাজ পাচ্ছে দর্শকরা। তো সেটা নিয়ে আগে একটু শুরু করবো, এই যে মহা ধামাকা। প্রথমত সেটাতে আমরা খুব পজিটিভ কমেন্টস পাচ্ছি। এতদিন ধরে কিছু কিছু জায়গায় নেগেটিভ কমেন্টস পাচ্ছিলাম যে এই সিরিয়ালটা এরকম কেন হয়ে গেল, এটা দীপা কেন এরকম করছে, সূর্য কেন এরকম পাগলামো করছে, এরকম প্রচুর কমেন্টস পেয়েছি। তো সেই জায়গা থেকে এখন দর্শক যেটা ভালোভাবে নিচ্ছে, আমাদেরও কোথাও গিয়ে মনে হয়েছে যে দীপা সবসময় কাঁদবে কেন, কি হাসতে পারে না? ও তো হাসতে পারে, দর্শক তো এটাও দেখতে চায়। তো সেরকমই দীপার দুঃখের দিন শেষ হতে চলেছে, এবার তোমরা হাসি মুখ দেখবে দীপার। একদমই, অনেক দিন ধরে দর্শক অপেক্ষা করছিল যে দীপা এবার একটু হাসুক। প্রথম থেকে যেভাবে গল্প এসেছে, মাঝখানে একটু সুখ ছিল, তারপর আবার একটা পরিস্থিতি তৈরি হয়েছে। তো এবার স্বস্তিকাকে একটু জিজ্ঞেস, স্বস্তিকার কেমন লাগছে যে এই যে ধারাবাহিক অনুযায়ী দীপার ক্যারেক্টার চেঞ্জ হচ্ছে, নতুন মানুষের এন্ট্রি হচ্ছে? প্রথমত দীপা চরিত্রটা আমার কাছে খুব প্রিয় একটা চরিত্র। অনুরাগের ছোঁয়া সিরিয়ালটা আমার কাছে খুব প্রিয় একটা সিরিয়াল, এই কারণেই অ্যাজ এ অডিয়েন্স হিসেবেও কিন্তু আমি প্রত্যেক দিন টেলিকাস্ট দেখি। আর শুধু আমি না, আমাদের সিরিয়ালে যারা যারা কাজ করেন প্রত্যেকেই সিরিয়ালটা দেখেন, এই কারণে, কারণ আমরা যেহেতু কাজটা করছি, কে কীভাবে পার্ট করছে এগুলো দেখা আমাদের ইম্পর্ট্যান্ট। তো সেই জায়গা থেকে এই সিরিয়ালটা বলো, এই চরিত্রটা বলো, এই চরিত্রটা এই কারণেই আমার কাছে এতটা প্রিয়। এই চরিত্রটার মধ্যে না অনেক রকম শেডস আছে, যেমন মেয়েটা প্রথমের দিকে প্রতিবাদ করতো না, এখন সে প্রতিবাদ করছে। আর বাবার সঙ্গে একটা, মানে শ্বশুরমশাইয়ের সঙ্গে একটা সম্পর্ক, বাবার সঙ্গে গিয়ে অন্যরকম একটা সিন, সৎ মায়ের সঙ্গে অন্যরকম একটা সিন, শাশুড়ি মায়ের সঙ্গে অন্যরকম সিন। তো সবটার আলাদা আলাদা শেডস আছে। তো এইগুলো আমি কোথাও গিয়ে এনজয় করি, আর এগুলো তো আমি জানতাম না অ্যাকচুয়ালি, মানে বিয়ে হয়ে যাওয়ার পর কীভাবে কী ফেস করতে হয়। তো দীপা যখন প্রথমের দিকে শ্বশুরবাড়িতে শাশুড়ির কাছে প্রচুর অত্যাচার পেয়েছিল, আর সৎ বোনের কাছে, সৎ বোন যখন বিয়ে করার পর ওই বাড়িতে যায় জয়ের ওয়াইফ হয়ে, তো সেখানে গিয়েও একটা আলাদা দ্বন্দ্ব বোনের সঙ্গে, তারপর মিশকা আসাতে একটা দ্বন্দ্ব, ডাক্তারবাবু দীপাকে ভুল বুঝলো, সেটা একটা আলাদা জায়গা গেছিলো। তো এখন যে জায়গাটা, সেটা অর্জুনদার নতুন করে এন্ট্রি। অর্জুনদাকে প্রথমের দিকে দেখানো হয়নি, অর্জুনদা ছোটোবেলায় দীপার খুব ভালো বন্ধু, আমার দাদা ছিল। তো এখন সেটা রিভিল করা হয়েছে, অর্জুনদার নতুন, অর্জুনদার যে ক্যারেক্টারটা সেটা বেসিক্যালি খুব পজিটিভ একটা ক্যারেক্টার, খুব সাপোর্টিভ একটা ক্যারেক্টার, দীপাকে প্রচণ্ডভাবে সাপোর্ট করছে মেন্টালি। দীপা তো মানে অ্যাকচুয়ালি ও তো খুব খারাপ সিচুয়েশনে আছে এই মুহূর্তে। তো এই মুহূর্তে কাউকে না, মানে কেউ পাশে না থাকলে দীপা একদম ভেঙে যাবে। তো সেই খারাপ সিচুয়েশনের মধ্যে এই মানুষটা সে পাশে দাঁড়ায়। এবার সেই পাশে দাঁড়ানোটা কীভাবে হচ্ছে সেটা তোমরা এবার দেখতে পাবে এক ঘন্টার মহাপর্বে। এই যে এক ঘন্টার মহাপর্ব হতে চলেছে সোমবার দিন, এটাতে অনেক রকম টুইস্ট আছে, আর টুইস্টটা মিস করলে চলবে না। আর এখানে একটা প্রশ্ন আছে যে স্বস্তিকার জীবন কতটা পরিবর্তন করলো অনুরাগের ছোঁয়া, অনুরাগের ছোঁয়া আসার পর তুমি আর কী কী পরিবর্তন হয়েছে? স্বস্তিকার জীবন তো অনেক অনেক পরিবর্তন হয়েছে। ও আগে একটু বুঝতো কম, একটু তার কাটা টাইপও ছিল, বুঝতো সত্যি কম। আর এখন এই যে এত কিছু ঘটছে চোখের সামনে, এখানে দুবছর হয়ে গেল কাজ করছি, তো এই যে চরিত্রটা প্লে করতে করতে এরকমও যে ঘটে, এই যে ব্যাপারগুলো, এইগুলো যে রিলেট করতে পারছে স্বস্তিকা তার মধ্যে থেকেও, তারপর ডেলি রুটিন শুটিং, এই প্রত্যেক দিন আসা, আগে যেমন ল্যাথ খেত, এখন মেয়েটা আর এখন এমন পরিস্থিতি হয়ে গেছে, সবসময় ইচ্ছা ছুটি থাকলেও না মন বসে না, মানে বাড়িতে মন বসে না, সবসময় মনে হয় যে আজকে কেন অফ, একদিন অফ যাওয়ার পর একটু ল্যাথ খেতে উঠবো, দ্বিতীয় দিন যদি অফ থাকে তখন মনে হয় যে কাজটাকে খুব মিস করছি, এরকম একটা ব্যাপার হয়ে গেছে। তো সবসময় কাজের মধ্যে থাকতে চাই আর কিছু না। দীপার লাইফটা যেটা দেখিয়েছে যে প্রচুর স্ট্রাগল করেছে মেয়েটা, তার মা পছন্দ করতো না, বাবা সাপোর্ট করতো, তারপর শ্বশুরবাড়ি। স্বস্তিকাকে যদি জিজ্ঞাসা করি অভিনয় আসা, গান শেখা, এই এতগুলো দিন হয়ে গেল ইন্ডাস্ট্রির সাথে কাজ করছো, তোমারও কি এরকম স্ট্রাগল পিরিয়ড ছিল যেখানে খুব চাইতে কিন্তু হতো না বিষয়টা? বেশি দিন হয়নি ইন্ডাস্ট্রিতে পা দিয়েছি, খুব কম দিনই হয়েছে। যদি বলি স্ট্রাগল লাইফ,
খুব বেশি আমাকে স্ট্রাগল করতে হয়নি। এক একটা আমি দেখেছি তো, এক একজনের স্ট্রাগল অনেকের কাছ থেকে শুনেওছি যে অনেক স্ট্রাগল করতে হয়েছে, কিন্তু সেই জায়গা থেকে আমাকে বেশি স্ট্রাগল করতে হয়নি ইন্ডাস্ট্রিতে পা রাখার জন্য। ছোটোবেলা থেকেই বাবা মায়ের প্রচুর সাপোর্ট পেয়েছি, নাচ গান পড়াশোনা সব মিলিয়ে মিশিয়ে। তারপরে যে অভিনয় করব, এই যে আমার যে ইচ্ছেটা, এটা যখন আমি আমার বাবা মাকে জানালাম, আর সবথেকে বড় কথা আমাকে বলতে হয়নি, বাবা মা বুঝেও গেছিলো যে মেয়ে অভিনয় করতে চায়। তো বাবা মায়ের কাছ থেকে প্রচুর সাপোর্ট পেয়েছি, ফ্যামিলির সবাই সাপোর্ট করেছে, পাড়া প্রতিবেশী বলো, রায়দিঘিতে যা মানে আমার বাড়ির ওখানে আশেপাশে সবাই বলতো তুই একদিন নায়িকা হবি দেখিস। এই কথাটা এখন আমার কানে বাজে যে এই নায়িকা হবি, এই ব্যাপারটা সবাই চেয়েছিলো বলেই হয়তো আজকে অনুরাগের ছোঁয়া আমাকে অনেক কিছু দিচ্ছে, আমি অনেক কিছু পাচ্ছি অনুরাগের ছোঁয়ার থেকে, দর্শক আমাকে এত ভালোবাসা দিচ্ছে। ব্যাস এইটাই, সবার আশীর্বাদ থাকলেই সব কিছু সম্ভব একদমই। আর নায়িকা হবি কথাটা সত্যিই এখন ছোটো পর্দার জনপ্রিয় নায়িকা যেটা বলা যায়। বাবা মা কতটা খুশি স্বস্তিকা যে এইভাবে তোমাকে দেখা, এবং যখন তোমার স্টেজ শো হয় সেখানে প্রচুর লোক ভিড় হয়ে যায় যে স্বস্তিকাকে বা তাদের পছন্দের দীপাকে দেখবে বলে। একদমই, বাবা মায়ের খুশিটা না ওইভাবে আমি মানে বাবা মা অতটা এক্সপ্লেন করবে না, খুব স্বাভাবিক। বাবা মায়ের খুশিটা আমি হয়তো আমাকে আড়াল থেকে দেখতে হবে, আমি বাবা মায়ের মানে আমার সামনে বাবা মা অতটা খুশি দেখাবে না হয়তো। আমি একদিন চেষ্টা, তুমি বললে বলে তাই আমি একদিন চেষ্টা করব বাবা মায়ের খুশিটা দেখার, কারণ আমারও ইচ্ছে বাবা মায়ের খুশিটা, বাবা মা কতটা খুশি হচ্ছে। ডেফিনেটলি খুশি, খুশি কেন হবে না, কিন্তু ওই কতটা খুশি হচ্ছে সেটা আমাকে লুকিয়ে না দেখলে আমি বুঝতে পারবো না, আমার সামনে তো খুশিটা সেইভাবে এক্সপ্লেন নাও করতে পারে, তাই না? অর্জুনদা তো রয়েছেই, পর্দার অর্জুনদা এবং বাস্তবের অর্জুনদা দুজনেই নামটা এক রাখা হয়েছে। তো এরকম ছোটোবেলার কোনো ঘটনা তোমার ছিল যে তোমাকে বলতে পারেনি সাহস করে, কিন্তু পরবর্তীকালে তুমি জানতে পেরেছো, এটা স্কুল লাইফ হোক কলেজ লাইফ হোক? হ্যাঁ, একজনের ক্ষেত্রে হয়েছিল। আমি যখন ক্লাস 4-5 পড়ি তখন সে আমার থেকে 4-5 বছরের বড় হবে। আমি যখন ক্লাস 4-5 পড়ি তখন আমি জানতে পারি যে, না তখন জানতে পারিনি, তারপরে 6-7-8 যখন পড়ি তখন আমি জানতে পারি যে আমাকে ভালো 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 লাগে তার। তখন না ব্যাপারটা আমি অত ইগনোরভাবে নিতে, হ্যাঁ ঠিক আছে ভালো লাগতেই পারে কী আছে, তখন ব্যাপারটা বুঝতাম না। তারপরে যখন আস্তে আস্তে বড়ো হলাম তারপর ব্যাপারটা চেঞ্জ হয়ে গেছে আর কি, সেও এখন তার মতো করে সেটেল আর কি। বন্ধুদের একটা রিইউনিয়ন দেখানো হচ্ছে, স্বস্তিকার কাছের বন্ধু যদি বলি সেই সংখ্যাটা কতটা বেশি বা কতটা কম? আমি যদি বলি বন্ধু আমার লাইফে সত্যি কম, মানে নেই বললেই চলে। যদি আমি গুনে যদি আমি গুনি তাহলে আমার হয়তো 5-6 বন্ধু হবে হাতে গোনা। আদারওয়াইজ বন্ধু বান্ধব রায়দিঘিতে ছিল স্কুল লাইফে, এখন তাদের সঙ্গে সেইভাবে যোগাযোগ নেই, দু একজনের সঙ্গে কথাবার্তা মাঝে মাঝে হয়, তাও টুকটাক মাসে 2-3। একজন বেস্ট ফ্রেন্ড আছে, সে আমার থেকে অনেক দূরে থাকে, তার বাড়ি অনেক দূরে, তার সঙ্গেও এখন দেখা সাক্ষাৎ কথাবার্তা খুব কমই হয় কাজের প্রেশারে, সেও কাজে ব্যস্ত আমিও কাজে ব্যস্ত, তো কথা একটু কমই হয়। সূর্যদীপা যে নতুন প্রোমোটা এসেছে সেখানে অনেকেই সূর্যকে একটু ভুল বোঝাবুঝি হচ্ছে, অনেকেই ভাবছে যে সূর্যদীপার মধ্যে আবার একটা বিচ্ছেদ, আবার একটা গ্যাপ তৈরি হচ্ছে মাঝখানে। বেসিক্যালি কী বলতো, হয় না একটা সময় মানুষ পরিস্থিতি চাপে পড়ে কিছু স্টেপ বা কিছু কাজ করে ফেলে যেখানে মানুষ তাকে একটু খারাপভাবেই দেখে, কিন্তু যে মানুষটা ঘটনাটা ঘটাচ্ছে যে কাজটা করছে সেই মানুষটা কিন্তু জানে আমি কোনো ভুল কাজ করছি না, কারণ আমি যা করছি সবটাই একে পাওয়ার জন্য বা ভালো সিচুয়েশন তৈরি করার জন্য আমি কাজটা করছি। তো কোথাও গিয়ে তার কাছে সেটা ঠিক মনে হয়, কিন্তু আর আশেপাশে মানুষগুলোর কাছে সেগুলো ভুল মনে হয়। তো ভালো জিনিস আনতে গেলে তোমার যদি মনে হয় যে হ্যাঁ আমি ভালো কিছু করব, তার জন্য আমাকে একটু খারাপ হতে হবে, তো হবে এরকম একটা সিচুয়েশন এখন সূর্যর জীবনে আমার মনে হয়। আর যাই করছে সবটাই পরিস্থিতি চাপে পড়ে, এখানে ওর কোনো দোষ নেই আমার মনে হয়। এটা দিব্যজ্যোতির সাথে তো এতদিন সিন হয়ে গেছে, প্লাস এখন অর্জুনদা রয়েছে, মানে দুজন নায়ক স্বস্তিকার কাছে সিন করা, বা এটা কতটা চাপ হচ্ছে বা কতটা এনজয় হচ্ছে? খুবই এনজয় করছি, দুজনের সঙ্গে সিনের মুড টোটালি আলাদা। অ্যাকচুয়ালি কী হয়ে গেছে, সূর্যর সঙ্গে এখন চরিত্রটা এমন হয়ে গেছে যে মান অভিমান ভালোবাসা তো আছেই, যেখানে ভালোবাসা থাকবে সেখানেই তো মান অভিমান থাকবে, তো মান অভিমান ঝগড়াঝাটি ঝগড়াঝাটিটা ওইভাবে এখন হয় না সিনের মধ্যে, ওই যাই হয় সব ঠান্ডা লড়াই। আর অর্জুনদার সঙ্গে ব্যাপারটা যেটা হয়ে গেছে, অর্জুনদার কাছ থেকে কতটা নিজেকে গুটিয়ে রাখা যায়
কিছু জানতে দেবো না, কিছু বুঝতে দেবো না, যদি কাঁদিও অর্জুনদের চোখের মানে আড়ালে কাঁদবো, সামনে কাঁদবো না, বুঝতে দেবো না যে আমার মধ্যে কী চলছে। কিন্তু ওই মানুষটা আর কি, যে মানুষটাকে ভালোবাসে সেই মানুষটার কষ্টের কথা বুঝবে না, চোখের দিকে তাকালেই বুঝে যাবে যে সে তার মধ্যে কী চলছে, অর্জুন তো বুঝে যাচ্ছে বেসিক্যালি। এবার তার সঙ্গে সঙ্গে এখন আরেকজনের সাপোর্ট পাচ্ছে, সেটা হচ্ছে উর্মি। উর্মি সাপোর্ট করছে, তোমরা এখন সিনের মধ্যে দেখতেই পাচ্ছ। এই মিলিমিশে প্রচুর টুইস্ট আছে গল্পে। স্বস্তিকা অভিমানী? একটু একটু আছে। অভিমান হলে কী করো, ধরো খুব রাগ হচ্ছে, অভিমান হচ্ছে, কিন্তু বলতে পারছো না। আমি না খুব কমই আউটবাস্ট হই, এটা আমার প্রবলেম বলতে পারো। আউটবাস্ট আমি ওইভাবে হতে পারি না, মানে চিৎকার করে ঝগড়া ঝামেলা করা, চিৎকার করে কান্নাকাটি করা, এটা হয় না আমার দ্বারা। তো তার জন্য কোথাও গিয়ে আমি ডিপ্রেশন বলবো না, যদি কাঁদি তাহলে আমি একদম আলাদা হয়ে যাব, তখন আউটবাস্ট হবো, কারোর সামনে আমি আউটবাস্ট হতে পারি না। আচ্ছা, এই যে অনেকে আছে যেটা বলতে পারে না, নিজের যেটা চাইছে বা নিজের যেটা ঠিক সেটা অনেকে বলতে পারে না, স্বস্তিকার ক্ষেত্রে যদি এরকম হয় যে পরিস্থিতির এমন সম্মুখীন হয়েছে কিন্তু তুমি তুমি যে ঠিক সেটা তুমি বলতে পারছো না, এমন হয়েছে অনেক সময় যে তোমাকে ভুল বুঝেছে মানুষ? বলবো না কি ঘটনা, এরকম বহুবার হয়েছে। হ্যাঁ, বলতে পারিনি বা বলতে পারছি না। দেখো, যদি আমি কোনো ভুল করে থাকি তাহলে আমি ক্ষমা চেয়ে নেব, কিন্তু যে ভুলটা আমি করিনি সেটা আমি চুপ করে থাকি না, আমি বলে দিই যে এই ভুলটা আমি করিনি। তার জন্য যদি প্রমাণ দিতে হবে, এমন কিছু কিছু সময় হয়েছে যেখানে আমি তো সবসময় প্রমাণ হাতে করে নিয়ে ঘুরবো না। এবার তুমি, আমি তোমাকে বলছি, তুমি যদি বিশ্বাস করতে হয় তোমার তাহলে বিশ্বাস করো, নাহলে করো না। আর যেখানে দেখবো আমাকে ইগনোর করছে, যেখানে আমার কোনো জায়গা নেই, সেটা বন্ধুত্ব হোক আর ফ্যামিলি হোক, প্রতিবেশী হোক, যাই হোক না কেন, যেই হোক না কেন, তো আমি দেখবো আমার ইম্পর্টেন্সিটা এখানে কম, আমার গুরুত্বটা একদম নেই, যেখানে আমাকে ইগনোর করা হচ্ছে সেখান থেকে আমি চুপচাপ সাইলেন্সেই সরে যাই, আমি কোনো আর্গুমেন্টে যাই না। একদমই। তো মহাপর্ব আসছে, যেটার জন্য আজ আমরা এখানে এসেছি। সোনা রূপা এবং সূর্য গোটা সেনগুপ্ত বাড়ি রয়েছে, আর ওদিকে তো রয়েছে অর্জুনদা, সব মিলে কি ধামাকা। 4th December তোমরা 1 ঘন্টার মহাপর্ব দেখবে, মানে সোমবার দিন। 1 ঘন্টার মহাপর্বের মধ্যে অনেক রকম টুইস্ট আছে, আর অবশ্যই মিস করলে চলবে না অনুরাগের ছোঁয়া। সোম থেকে রবি রাত 9:30 শুধুমাত্র স্টার জলসায়।